আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবরে আফগানদের সংগ্রহ 3 উইকেটে 14 রান। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, আফগানরা রশিদ খানকে বিশ্রামে রেখেছে, এতে বাংলাদেশের জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ হবে কিনা কি মনে করছেন আপনি? সেটা কিন্তু সবসময় কোনো না কোনো দলের বিপক্ষে একেবারে ছিল এবং প্রত্যাশা করা হয় যে বাংলাদেশের যে পেস ইউনিট রয়েছে, যে পেস ইউনিট সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু সবসময় কোনো না কোনো দলের বিপক্ষে একেবারে হুমকির কাছাকাছি। রানের টাকাটাকে সচল করা এবং পাওয়ার প্লেটাকে ইউজ করা ঠিক কাজটা হতে দেননি। আজকে শরীফুল ইসলাম তিনি জায়গা পেয়েছেন, এবার জায়গায় যদিও আজকে বাংলাদেশ তিন পেসারের জায়গায় দুই পেসার নিয়ে খেলছে। আজকে মুস্তাফিজকেও বিশ্রাম দেওয়া হয়েছে এবং তার আরেকজন পেসার হিসেবে খেলছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদও কিন্তু শেষ পর্যন্ত উইকেট পেয়েছেন। তো এছাড়া একজন স্পিনার অ্যাড করা হয়েছে, তাহিজুল ইসলামকে দলে নেওয়া হয়েছে এবং বসানো হয়েছে হাসান মাহমুদকে। তো যেটা বলছিলাম যে এই ম্যাচে বাংলাদেশ যেভাবে ফিরে আসার কথা, সেই ফিরে আসার কথাটা ছিল গত ম্যাচে, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে, সেটা কিন্তু বাংলাদেশ পারেনি। বোলিং করতে গিয়ে একেবারে নাস্তানাবুদ হয়েছে আফগানিস্তানের এই ব্যাটিং লাইনের বিপক্ষে। তো রশিদ খান আজকে নেই, এটা একটা যেমন বড় সুযোগ, তেমনি খুব সুন্দর একটা সূচনা করেছে বাংলাদেশ বোলিংয়ে। প্রথমেই যেটা বলতে চাই যে 3-3 উইকেট ফেলা, পাওয়ার প্লেয়ের মতো যখন 15 গজ বৃত্তের বাইরে মাত্র 2 জন ফিল্ডার রাখা যাবে, ঠিক এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের 3টা উইকেট নেওয়া, সেটা কিন্তু আসলে শুভ একটা লক্ষণ দেখা যাচ্ছে। ওয়েদারের কথা বলি, এখনো পর্যন্ত আসলে বৃষ্টির কোনো লক্ষণ দেখা যায়নি, যদিও আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ রয়েছে, বাতাসও কিছুটা রয়েছে, তাপমাত্রা কিন্তু আগের মতোই, অর্থাৎ 29-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আদর্শ একটা আবহাওয়ায় খেলা চলছে এই মুহূর্তে এবং আমরা যেটা আশা করছেন ভক্তরা এবং আমরাও প্রত্যাশা করছি যে বাংলাদেশের কামব্যাক ম্যাচ, এটা সেই কামব্যাক ম্যাচটা আসলে কামব্যাকের মতোই হোক, শুধু হারতে হারতে জেতা এইটা আসলে কখনোই প্রত্যাশাতে নেই। তো যদিও আজকে হারলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ হতে হবে, তবে জিতলে বাংলাদেশ যেন জেতার মতো করেই জেতে, সেটাই প্রত্যাশা। ঈশিতা পাপন, আপনাকে ধন্যবাদ।